হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক পয়েন্ট জিরো। তো বন্ধুরা, তোমার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে আর সেখানে যদি প্রত্যেকটা ভিডিওতে ভিউজ না আসে, তাহলে তোমরা কী করে ভিউজ বাড়াবে? তো তোমাদের যদি কিছু আইডিয়া থাকে ওয়েবসাইটের ব্যাপারে, তোমরা জানবে যে ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের যে ব্লগগুলো থাকে, ব্লগগুলোকে একটার সাথে আরেকটাকে ইন্টারলিঙ্ক করানো যায়। তো ঠিক সেইভাবে কিন্তু সেই রকম উপায় কিন্তু আমাদের ইউটিউবের মধ্যে ফিচার্স দেওয়া রয়েছে, সেটিংস দেওয়া রয়েছে। আমরা অনেকে সেটাকে জানি, সেটাকে ব্যবহার করি, অনেকে সেটাকে জানি না, ব্যবহার করি না। তো সেই জিনিসগুলো কী? সেগুলো হলো আইকার্ডস এবং এন্ড স্ক্রিন। তো আইকার্ডস এবং এন্ড স্ক্রিন আমরা ইউজ করে কিন্তু আমাদের চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে ভিউজ করাতে পারি। তো যদি তোমার চ্যানেলে কোনো এমন কোনো ভিডিওস থাকে যেটা প্রচণ্ড পপুলার হয়েছে বা প্রচুর ভিউজ এসছে, সেখানে তোমার অন্য কোনো ভিডিওগুলোকে লিঙ্ক করিও কিন্তু সেই ভিডিওগুলোকে সে লিঙ্ক করাতে পারো। তো এগুলো আমরা কী করে করবো, এন্ড স্ক্রিন এবং আইকার্ডস কী করে ইউজ করবো, প্রত্যেকটা জিনিস আমরা আমার স্ক্রিনে গিয়ে শেয়ার করবো। তো অবশ্যই চাইবো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর যদি এখনও এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকো। আর হ্যাঁ, এই এন্ড স্ক্রিন এবং আইকার্ডসগুলো কিন্তু আমাদের অনেকটা সাহায্য করে ভিউজগুলোকে বাড়ানোর। কারণ একটা ভিডিও যেটা চলছে বা যে ভিডিওটা তোমার চ্যানেলের মধ্যে সকলে দেখছে, তার মধ্যে যদি অন্য কোনো ভিডিওগুলো লিঙ্ক করাতে পারো, তাহলে কিন্তু ভিউজটা কিন্তু অটোমেটিক জেনারেট হতে থাকে। তো চলো আর বেশি কথা না বাড়ি, আমরা স্ক্রিনে শেয়ার করবো যে কী করে সেটাকে সেট করতে পারি। চলো দেখা যাক। তো প্রথমে আমরা একটা ইউটিউব চ্যানেল ওপেন করবো। চ্যানেল ওপেন করার পর তোমরা জানো যে কী করে ভিডিও আপলোড করতে হয়। তো আমরা এখানে ভিডিও একটা আপলোড দেবো। ওকে, তো প্রথমে আমরা একটা কন্টেন্ট আপলোড করবো, তারপরে দেন কী করে সেখানে আইকার্ড দিতে হয় সেটা আমরা দেখবো। তো আমি এখানে ইউটিউব চ্যানেল একটা ভিডিও দিয়ে দিচ্ছি আমি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখানে আপলোড করার পর এতগুলো অপশান এখানে চলে আসছে। আপলোড করার পর আমাদের এখানে টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে। তো এগুলো বেসিক জিনিস, এগুলো তোমরা জানো, এগুলো তোমরা দিয়ে দেবে। তো এগুলো দিয়ে দেওয়ার পর আমাদের জানো এখানে প্লেলিস্ট, ট্যাগ, যা যা আছে সব আমরা এখানে দিয়ে দেবো। তো থাম্বনেল দিয়ে দেওয়ার পর আমাদের এখানে মনিটাইজেশন যেটা রয়েছে, যদি না থাকে তাহলে তোমাদের এখানে অন করতে হবে। অন করার পর আমরা এখানে চলে যাবো ভিডিও এলিমেন্টস। তো ভিডিও অ্যাড সুইটেবিলিটি, তো এখানে আমাদের যেটা করতে হবে এখানে আমাদেরকে রেটিং দিতে হবে। নিজের থেকে রেটিং করার একটা অপশান দিয়ে দিয়েছে ইউটিউব থেকে। তো এটা আমরা নান অফ দিস দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট রেটিং দিয়ে দেবো। তো এরপরে আমরা ক্লিক করব ভিডিও এলিমেন্টসে। তো ভিডিও এলিমেন্টসে ক্লিক করার পর তোমরা দেখতে পারবে এখানে রয়েছে এন্ড স্ক্রিন এবং রয়েছে অ্যাড কার্ডস। তো এন্ড স্ক্রিন এবং অ্যাড কার্ড, প্রথমে আমরা অ্যাড কার্ডে ক্লিক করব, অ্যাডে। তো অ্যাডে ক্লিক করার পর তোমরা দেখতে পারবে এখানে অনেকগুলো জিনিস আমরা অ্যাড করাতে পারি। ভিডিও রয়েছে, প্লেলিস্ট রয়েছে, চ্যানেল রয়েছে, লিঙ্ক রয়েছে, এক্সটার্নাল অর্থাৎ অন্য কোনো লিঙ্ক আমরা আমাদের ভিডিওর মধ্যে শো করাতে পারি। তো এখানে বেসিক্যালি প্রথমে আমরা চেষ্টা করব এক মিনিট বা দেড় মিনিট পরে যে কোনো কন্টেন্ট আমরা দেখতে দেখাতে যাই না কেন, চেষ্টা করবে মিনিমাম এক থেকে দেড় মিনিট পরে সেটাকে দেখাতে। তো আমি এখানে দেড় মিনিট পরে এক মিনিট তিরিশ সেকেন্ড 35 সেকেন্ডের মাথায় একটা ভিডিও এখানে শো করাবো। তো ভিডিও যদি আমি শো করাতে চাই বা দেখাতে চাই, তাহলে এখানে প্লাস সাইনে ক্লিক করব। দেখতে পাচ্ছ কার্সারটা রাখার পর, তো এখানে আমি লাস্ট যে ভিডিওটা পাবলিশ করেছি সেটা আমি এখানে দেখাতে চাই, বা যে কোনো ভিডিও আমি এখানে ক্লিক করে কিন্তু আমার চ্যানেলের যে কোনো ভিডিও বা অন্য কোনো ইউটিউব চ্যানেলের ভিডিও কিন্তু আমি এখানে দেখাতে পারি। তো বেসিক্যালি আমি আমার যে চ্যানেলে রয়েছে টেক পয়েন্ট জিরোর ভিডিও একটা শো করাবো। তো লাস্ট ভিডিও আমি এখানে ক্লিক করছি। দেন ভিডিও চলাকালীন যখন ভিডিওটা চলবে, ডবল ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে একটা কার্ড কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এটা কীরকম শো হবে অর্থাৎ কীরকম দেখাবে সেটা আমরা দেখাই একটু। তো দেখতে পারবে এখানে যখন ভিডিওটা চলবে, তো এরকম একটা আই কার্ড কিন্তু চলে আসছে ভিডিওর মধ্যে। ওকে, তো এইভাবে আমরা একটা ভিডিও অ্যাড করাতে পারি। তো আবার একটা নেক্সট কার্সারটা অন্য জায়গায় কোথাও রাখবো। তো অন্য জায়গায় রাখার পর আমরা এখানে আবার কার্ডে ক্লিক করব। তো এখানে প্লেলিস্ট আমরা অ্যাড করাতে পারি। তো যেহেতু এটা ইউটিউব রিলেটেড ভিডিও, তো আমি ইউটিউবের টিপস ফর ইউটিউব এটাকে আমি ক্লিক করছি। তো এখানে দেখতে পারবে একটা প্লেলিস্ট, এখানে প্লেলিস্ট একটা অ্যাড হয়ে গেছে। দেখতে পারবে এখানে প্লেলিস্ট একটা অ্যাড হয়ে গেছে। তো এখানে কার্সারটা দেখে আমরা আরেকটা জিনিস অ্যাড করাতে পারি, যেখানে প্লাস চ্যানে ক্লিক করবো। দেখতে পাচ্ছ তো এখানে প্লেলিস্ট চ্যানেল। তো আমরা চাইলে অন্য কোনো চ্যানেল এখানে অ্যাড করাতে পারি। সাপোজ আমার অন্য একটা চ্যানেল আছে, গেমিং চ্যানেল পিবি দ্য গেমার। তো পিবি দ্য গেমার দেখতে পাচ্ছ, এই চ্যানেলটাকে চাইলে কিন্তু আমি এখানে অ্যাড করাতে পারি। তো অ্যাড করা ক্লিক করে ডবল ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে ডবল ক্লিক করার পর এখানে অ্যাড হয়ে গেছে চ্যানেলটা। ওকে, তো তোমরা চাইলে যে কোনো চ্যানেল কিন্তু এখানে অ্যাড করতে পারবে। তো এখানে আমি চ্যানেলটা এই মুহূর্তে রাখছি না, তোমরা তোমাদের মতো করে চ্যানেল চাইলে কিন্তু এখানে অ্যাড করতে পারো। তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করার পরে দেখতে পাবে প্লাস চ্যানেলে যাওয়ার পর আর একটা অপশান রয়েছে লিঙ্ক। তো লিঙ্কে যদি আমি ক্লিক করি দেখতে পাবে এক্সটার্নাল লিঙ্ক আমি এখানে অ্যাড করাতে পারি, কিন্তু এখানে বেশ কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে। তো এখানে বলেছে অ্যাডওয়ার্ডস পলিসি, ইউটিউব এন্ডস পলিসি অ্যান্ড ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স, যদি ফলো না করে তাহলে কিন্তু আমার চ্যানেলটা যে কোনো সময় টার্মিনেট হতে পারে। অর্থাৎ যে এক্সটার্নাল লিঙ্কটা, ভিডিওর বাইরে কোনো লিঙ্ক যদি আমি আমার এখানে অ্যাড করাতে চাই, বলছে যদি ভুলভাল কিছু থাকে তাহলে কিন্তু চ্যানেলটা কিন্তু টার্মিনেট হতে পারে, ইউটিউব চ্যানেল কিন্তু টার্মিনেট হতে পারে, এখানে লেখা রয়েছে সরাসরি। যদি আমি এটাকে অ্যাকসেপ্ট করি তাহলে অ্যাকসেপ্ট করার পর কাজ হবে, কিন্তু
ফার্দার কোনো সময় ভুল বিভ্রান্তি হলে কিন্তু চ্যানেলটা টার্মিনেট হতে পারে। তো এখানে তোমাদের কাছে একটা সাজেশন, যদি এক্সটার্নাল কোনো লিঙ্ক তোমরা যোগ করতে চাও, এক্সটার্নাল লিঙ্ক, তাহলে কিন্তু অনেক সময় সতর্ক থাকবে। ওকে, তো আমি এখানে অ্যাকসেপ্ট করছি না, ক্যান্সেল করে দিচ্ছি, তোমরা চাইলে অ্যাড করাতে পারো। তো এখানে আমি আরেকটা বেসিক্যালি অন্য একটা ভিডিও এখানে অ্যাড করে দেবো দিচ্ছি। সাপোজ এখানে এই ভিডিওটা অ্যাড করার পর এখানে মিনিমাম তোমরা চাইলে 5খানা মতো কার্ডস, একটা ভিডিও চলাকালীন 5খানা কার্ডস তোমরা এখানে অ্যাড করতে পারো। ওকে, তো হয়ে যাওয়ার পর এখানে সেভ করে দেবে, তো এখানে কার্ডগুলো কিন্তু এখানে সেভ হয়ে গেল। ওকে, তো ভিডিও চলাকালীন যখন ভিডিও পাবলিশ করবো তখন এগুলো এখানে শো হবে। তো এবার আমরা চলে যাবো এন্ড স্ক্রিন। তো এন্ড স্ক্রিনে আমরা অ্যাড করার পর তো দেখতে পারবে আমরা যখন ভিডিও শেষের দিকে অনেক ভিডিও যখন দেখি তখন এই ধরনের কিছু একটা জিনিস আসে। তো এখানে একটা টেমপ্লেট দেওয়া রয়েছে, ডেমো দেওয়া রয়েছে, তোমরা চাইলে নিজের মতো করে সাজাতে পারো বা এই টেমপ্লেট তোমরা ইউজ করতে পারো। তো এখানে যদি আমি ক্লিক করি দেখতে পারবে এই 3খানা ভিডিও প্লাস একটা সাবস্ক্রিপশান বাটন কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসছে। তো এটাকে যদি চাও তোমরা চেঞ্জ করাতে পারো, যে কোনো এন্ড স্ক্রিন, তো সাপোজ তোমরা এই ভিডিওটা তোমরা চেঞ্জ করাতে চাইছো, তো এখানে ক্লিক করার পর তো ভিডিওতে ক্লিক করার পর তোমরা চলে যাবে এখানে, দেখতে পারবে নিচের দিকে রয়েছে, এখানে অনেকগুলো অপশান রয়েছে, এখানে তোমরা ক্লিক করে কিন্তু তোমরা চেঞ্জ করতে পারো। সাপোজ এখানে আমি যদি এটাকে নিয়ে আসতে চাই দেখতে পাবো এখানে কিন্তু ভিডিওটা চেঞ্জ হয়ে গেল। ওকে, তো এইভাবে তোমরা এই পেন অপশানে ক্লিক করে কিন্তু ভিডিওগুলো চেঞ্জ করতে পারো, অথবা তুমি যদি চাও নিজের নিজের থেকে পুরো এটাকে সেট আপ করতে তাহলে যেটা আছে সেটা সব ডিলিট করে দেবে। তো ডিলিট করে দেওয়ার পর নিজের মতো করে সাজাতে চাইলে তোমরা এখানে প্লাস সাইন দেখতে পাচ্ছ, এলিমেন্ট, এখানে ক্লিক করবে। তো এলিমেন্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছ, ভিডিও, প্লেলিস্ট, সাবস্ক্রিপশন বাটন এবং চ্যানেল লিঙ্ক, এগুলো আসতে আসছে। তো এখানে ভিডিও একটা নিয়ে আসবে, তো ভিডিও ক্লিক করার পর দেখতে পাচ্ছ মোস্ট রিসেন্ট আপলোড রয়েছে এটা। তো এখানে চেষ্টা করবো যে সব থেকে পপুলার যে ভিডিওটা রয়েছে সেটা এখানে অ্যাড করার জন্য। ওকে, তো মোস্ট পপুলার যেটা রয়েছে এখানে অটোমেটিক্যালি যদি তুমি আনতে চাও তাহলে এখানে ক্লিক করলে মোস্ট রিসেন্ট আপলোড যেটা রয়েছে এটা নয়, বেস্ট ফর ভিউয়ার যদি ক্লিক করো তাহলে সব থেকে বেশি ভিউ হওয়া চ্যানেলটা কিন্তু এখানে চলে আসবে। তো আমি চাইছি এটা নিজের মতো করে সাজাতে, তো এখানে চুজ স্পেসিফিক ভিডিও, তো নির্দিষ্ট কোনো ভিডিও যদি তুমি আনতে চাও তাহলে এখানে ক্লিক করবে, দেন এখানে তোমার যে চ্যানেলের সব থেকে পপুলার যে ভিডিওটা রয়েছে সেটা এখানে অ্যাড করাতে পারো। তো আমি সাপোজ এখানে যে ফেসবুক যে গেম লাইভ এটাকে আমি এখানে অ্যাড করাতে চাইছি, তো এখানে পপুলার ভিডিওটা রাখবে, দেন এখানে চেষ্টা করবে যে ভিডিওটা রিসেন্ট আপলোড করেছো সেই ভিডিওটা এখানে আপ রাখার জন্য। তাহলে কী হবে যে রিসেন্ট ভিডিওটা কিন্তু এর পরে পরে কিন্তু এটাই এটাই দর্শকরা দেখবে। তো এখানে ভিডিওতে যাবে, তো রিসেন্ট আপলোড, মোস্ট রিসেন্ট আপলোডটা এখানে ক্লিক করে দেবে, দেখতে পাচ্ছ এখানে আমাকে নতুন করে আর কিছু সেট করতে হবে না। তো মোস্ট রিসেন্ট যে আপলোড যেটা থাকবে এটাকে অটোমেটিক্যালি এখানে চলে আসবে, ঠিক আছে। তো এখানে যে ভিডিওটা রাখবো, তো যে ভিডিওটা তোমার মনে হয় যে ভিউজ করানো করাতে চাইছো, যে ভিডিওটা অনেকদিন ধরে ভিউজ হচ্ছে না সেটাকে রাখতে পারো এখানে। তো এখানে চুজ করার জন্য এখানে দেখতে পাচ্ছ ঠিক একইভাবে চুজ স্পেসিফিক ভিডিও, তো এখানে ক্লিক করার পর যে ভিডিওটা মনে হচ্ছে যে ভিডিওটা ভালো হতে পারতো সেই ভিডিওটা তুমি এখানে এখানে ক্লিক করবে। তো আমি এই ভিডিওটাকে এখানে নিয়ে আসছি, তো এই ভিডিওটা এখানে নিয়ে আসার পর এখানে আরেকটা সেকশান বাকি রয়েছে, এখানে তোমরা চাইলে একটা ভিডিও অ্যাড করতে পারো, অথবা আমার সাজেশান রয়েছে এখানে যে কোনো কিছু কিন্তু অ্যাড করাতে পারো। তো সাবস্ক্রিপশান যে বাটনটা রয়েছে এটাই বেস্ট পলিসি, তো অন্য ভিডিওগুলো ভিউজ বাড়ানোর সাথে সাথে তোমরা চাইলে এখানে চ্যানেলের যে সাবস্ক্রিপশান বাটন আছে সেটা এখানে অ্যাড করাতে পারো। তাহলে কী হবে, কারো কোনো যদি কোনো ভিডিও ভালো লাগে কোনো অডিয়েন্সে তাহলে কী করবে, তারা সরাসরি এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবে। তো এই কারণে তোমাদের কাছে একটা সাজেশান, যদি এখানে সাবস্ক্রিপশান বাটনটা অ্যাড করো তাহলে খুবই ভালো হয় চ্যানেলের সাবস্ক্রিপশান বা চ্যানেলের গ্রোথ বাড়ানোর জন্য। তো এখানে আরও কিছু সেকশান রয়েছে, তোমরা চাইলে এখানে অ্যাড করাতে পারো, সাপোজ তোমরা যদি অন্য কিছু এখানে এলিমেন্ট অ্যাড করাতে পারো, এখানে মিনিমাম 4খানা জিনিস আমরা অ্যাড করাতে পারি। ওকে, তো এখানে হয়ে যাওয়ার পর সেভ করে দেবো, তো এখানে সেভ হয়ে যাওয়ার পর যখন ভিডিওটা যখন পাবলিশ করবো যদি কোনো অডিয়েন্স ভিডিওটা দেখে শেষ অবধি তাহলে শেষে গিয়ে এই জিনিসগুলো কিন্তু শো হবে। তো বন্ধুরা, এইভাবে তোমরা তোমাদের চ্যানেলের গ্রোথ এবং ভিউজ বাড়াতে পারো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, তো দেখা হচ্ছে পরবর্তী কোনো কন্টেন্টে। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকো এই ধরনের ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো কন্টেন্টে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।